ডালখোলায় বিজেপির অভিনন্দন যাত্রা, সে যাত্রাতে নজর রাখবো। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার নেতৃত্বে অভিনন্দন যাত্রার ডালখোলায় সিএএ এর প্রচার, সেই প্রচারে অভিনন্দন যাত্রা বিজেপির ডালখোলায়। পার্থ প্রথম সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। পার্থ, এখন কোথায় এই অভিনন্দন যাত্রা? এখন বলছি প্রায় এখানে এই অভিনন্দন যাত্রা শেষ হবে, তার কিছুটা তার মুখেই কিন্তু প্রায় চলে এসছে এই অভিনন্দন যাত্রা, যেটা ডালখোলা যে কলেজ মাঠ সেখান থেকে শুরু হয়েছিল। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তিনি ফুটতলা গাড়িতে করে এই প্রচার ছাড়ছেন যে সে সমর্থন আছে, সে কি তা বোঝাতে, কিন্তু স্থানীয় মানুষকে বোঝাতে তার এই পাল্টা প্রচার, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পাহাড় থেকে সাগরে এনআরসি এবং সি এর বিরুদ্ধে মিছিল মিটিং সভা করে যাচ্ছেন, তারই কিন্তু পাল্টা হিসাবে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে আজ তিনি এসছেন ডালখোলায়। এই বাংলা এবং বিহার সীমান্ত লাগোয়ায় ডালখোলা যথেষ্ট গুরুত্বপূর্ণ, সব দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেখানেই কিন্তু তার এই অভিনন্দন যাত্রা। এবং যেখানে দেখা যাচ্ছে যে দলীয় কর্মী সমর্থক তো রয়েছেন, পাশাপাশি মতুয়া সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়ের একটা অংশ কিন্তু আর এই অভিনন্দন যাত্রা, বিজেপি অভিনন্দন যাত্রা কিন্তু যোগ দিয়েছে। এবং বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ রয়েছেন, সঙ্গে রয়েছেন যে স্থানীয় যে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, তিনিও এই মিছিলে হাঁটছেন, তিনি উৎপলা দেবেন, তিনি হেঁটে যাচ্ছেন এই মিছিলে। এবং ঠিক মাঝামাঝি জায়গায় দিলীপ ঘোষ, তিনি উৎপলা দেবে, তার পিছনে কিন্তু প্রচুর কর্মী সমর্থক রয়েছেন। এবং সিএর সমর্থনে সিএর বিরোধী যখন গোটা রাজ্যে শাসক দল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি যখন আন্দোলন নেমেছে, তারই কিন্তু পাল্টা বিজেপি এককভাবে এই প্রচারে সামিল হয়েছে এবং যে জনকৌশল তারা নিয়েছে গোটা রাজ্য জুড়ে তারা প্রচার চালাবে, এমনকি ঘরে ঘরে তারা প্রচার করবে, তারই অঙ্গ হিসাবে কিন্তু এই অভিনন্দন যাত্রা। এবং রাজ্যের আরো কয়েকটি জেলায় এই অভিনন্দন যাত্রা হবে, এটা খুব ইতিমধ্যেই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই সিএর সমর্থন এবং বিরোধী এই নিয়ে কিন্তু রাজ্যের রাজনীতি যেভাবে উত্তেজিত হয়ে পড়ছে, তার নিয়েই কিন্তু আজকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই অভিনন্দন যাত্রা। এবং তার এরপরে কি বার্তা দেয় এই উত্তর দিনাজপুর, যে উত্তর দিনাজপুরে কিন্তু রাজনৈতিকভাবে একটা সময় কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেই কংগ্রেসের শক্ত ঘাঁটি আজ ধীরে ধীরে কিন্তু সেখানে এখন তৃণমূল ঘাসফুল ফুটছে, তাইভাবে সেখানে বিজেপি কত ছাওয়া বসাতে পারায় এই অভিনন্দন যাত্রার পর, এদিকে কিন্তু নজর থাকবে রাজনৈতিক মহলে। ধন্যবাদ। লক্ষ কোটি মানুষকে নাগরিকত্ব দিলেন কে, বিজেপি ধরায় আবার কে, চালু করার জন্য নরেন্দ্র মোদীকে।